ঝালবড়া বেগনি ভুজিয়া আমরা খেতে সবাই ভালোবাসি, আর সমস্ত জায়গায় দেখে থাকি এগুলো বাইরেকার খোলা বাজারে ভাজা হয়। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন এই তেল এত সস্তা কিভাবে হয়? আমরা যে তেল প্যাকেটজাত করে কিনে নিয়ে আসি সেগুলো অনেক দামি হয়ে থাকে, কিন্তু ওরা এত সস্তায় পায় কিভাবে? বড় বড় রেস্টুরেন্টে অনেকদিন ধরে তেল ব্যবহার করার পর সেই তেল যখন নোংরা হয়ে যায় তখন সেগুলোকে কি করা হয়? সেগুলোকে বাইরে ফেলে দেওয়া হয় নাকি অন্য কোথাও বিক্রি করা হয়, সেটা কি আপনারা জানেন? দোকানে যে সমস্ত তেল ব্যবহার করা হয় সেগুলো চর্বি মতন জমে কেন থাকে? নর্মাল যে সমস্ত সয়াবিন তেলগুলো হয়ে থাকে সেটা কোনো সময় চর্বির মতন জমবে না। তাহলে কি কোম্পানি এই সমস্ত তেলগুলো সস্তা করার জন্য শুকরের চর্বি মেশায়? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের কয়েকটা ফ্যাক্টরিতে নিয়ে যাব, যেখানে আপনাদেরকে দেখাবো কিভাবে তারা শুকরের চর্বি দিয়ে তেল তৈরি করছে, আর যেগুলো অল্প দামে বিক্রি করে আমাদেরকে খাওয়ানো হচ্ছে। আজকের ভিডিও একটু মিস করবেন না, না হলে আপনারই লস। তো চলুন শুরু করা যাক। পাম অয়েল ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, পাম অয়েল বা রেপসিড তেল তৈরি করা হয় পাম ফল থেকে, আর এই গাছ দেখতে একদম খেজুর গাছের মতন হয়ে থাকে। তাছাড়া গাছের ফল ধরার কোয়ালিটিও খেজুরের মতনই হয়, কিন্তু এটা খেজুরের মতন কাঁচা হয় না। এই পাম ফল থেকে শুধুমাত্র পাম তেল তৈরি করা হয়। অতিরিক্ত পরিমাণে তেল উৎপাদন করার জন্য এই গাছ প্রচুর পরিমাণে চাষ করা হয়। আর এই গাছ লাগানোর জন্য সবপ্রথমে ফলগুলোকে একটা পলিথিনের মধ্যে মাটির ভেতর লাগানো হয়। এরপর কিছুদিন পর সেই বীজ থেকে গাছ বেরিয়ে আসে, আর এই গাছ একসঙ্গে কয়েক হাজার তৈরি করা হয়। পাম ফলের চাষ বেশিরভাগ পাহাড়ি অঞ্চলে করা হয়। পাহাড়ি এলাকাতে এই ধরনের গাছ বেশি উর্বরতা পায়। তারপর সমস্ত গাছ নিয়ে সঠিক মাপে সঠিক জায়গাতে লাগিয়ে দেওয়া হয়। গাছ তৈরি হতে মোটামুটি 10 বছর সময় লাগে। যেহেতু এই গাছে ফল ধরতে 10 বছর সময় নেয়, সেই জন্য এই গাছ প্রায় 100 বছর পর্যন্ত সঠিকভাবে ফল দেয়। যখন সমস্ত ফল গাছে ধরে যায় তখন গাছের গোড়ায় জল দেওয়ার প্রয়োজন পড়ে, যার ফলে এটা অনেক মোটা তাজা হয়ে যায়। এরপর যখন এই ফল পুষ্ট হয়ে পেকে যায় তখন ফলগুলোকে গাছ থেকে পেড়ে ফেলা হয়। এই ফলের কান্দগুলো দেখতে একদম গাছের জড়ের গুড়ির মতন। এরপর সমস্ত ফল যখন পাড়া হয়ে যায় তখন ট্রাকে লোড করে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। এখানে নিয়ে আসার পর ফলগুলোকে ফাঁকা জায়গার মধ্যে রোদ্রে শুকানো হয়। এর ফলে এগুলো শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়। এর থেকে তেল বের করার জন্য বড় বড় মেশিন ব্যবহার করা হয়। আমরা যেভাবে গ্রাম এলাকায় সরিষা ভাঙাতে দেখেছি এই মেশিনটা কতটা সেরকম কাজ করে, কিন্তু এখানে হাজারো টন তেল উৎপাদন করা হয়। সবপ্রথমে সমস্ত পাম ফলগুলোকে এই বিশাল বড় কন্টেনারের মধ্যে দেওয়া হয়। এখানে এগুলোকে ভাপ দিয়ে নরম করা হয়, এবার বাইরে বের করা হয়, এরপর পাঠিয়ে দেওয়া হয় তেল বের করার জন্য। বীজগুলোকে চিপে তেল বের করা হয়, কিন্তু এই তেল এখন অশুদ্ধ আছে, দেখতে অনেক নোংরা মনে হয়। এবার এই তেলকে ফিল্টার করা হয়। ফিল্টার করা কমপ্লিট হয়ে গেলে কোম্পানি মোহর লাগিয়ে মার্কেটে বিক্রি করার জন্য রেডি করা হয়। এটা তো দেখলেন অরিজিনাল পাম তেল কিভাবে তৈরি করা হচ্ছে। এবার আপনাদেরকে দেখাই পাম তেল এবং চর্বি একসাথে মিশিয়ে কিভাবে সয়াবিন তেলের নামে বিক্রি করা হচ্ছে। পাম অয়েল এমনিতে অনেক কম দাম, কিন্তু সয়াবিন তেলের দাম অনেক বেশি। নর্মালি পাম অয়েল বাজারে কিনতে গেলে মানুষ বুঝে নেবে ওটা নর্মাল পাম অয়েল, কিন্তু যদি ওতে শুকরের চর্বি মেশানো হয় তাহলে মানুষ সহজে ধরতে পারবে না, মনে করবে ওটা সয়াবিন তেল। ফ্যাক্টরিতে বিভিন্ন রকম মেশিনের সাহায্যে শুকরের চর্বির সাথে পাম অয়েল মিশ্রিত করা হয়। এই সমস্তগুলো লুকিয়ে লুকিয়ে করা হয়, মানুষের চোখের সামনে কখনো আসে না। এবার এগুলোকে ঢোবে লোড করে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এই জন্য বন্ধুরা বাইরে কোনো সময় ভাজাভুজি খাবেন না, কারণ আপনি জানছেন না যে ওই খাবারটা কোন তেলে ভাজা হচ্ছে, কিংবা ওতে শুকরের চর্বি তো মেশানো নেই। এর সাথে যে সমস্ত রেস্টুরেন্টে ভাজাভুজি করার জন্য তেল ব্যবহার করে সেই তেলগুলো অনেকদিন পুরাতন হয়ে নষ্ট হয়ে যায়, সেগুলোকে ফেলে দেওয়া হয় না। সেগুলোকে কিছু হকার আছে তারা কিনে নেন এবং সেখান থেকে আবার নিয়ে চলে যায় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে তেলগুলোকে আবার রিফাইন করা হয়, পরে সেগুলোকে এই পাম অয়েলের সাথে মিশিয়ে বিক্রি করা হয়। তো বন্ধুরা বুঝতে পারলেন এর জন্য তেলের দাম এত সস্তা হয়, আর তেলগুলো একদম জমে যায়, যেগুলো থেকে আপনি বুঝতে পারবেন এটা নকল তেল। এবার আপনাদেরকে দেখাই নকল পনির কিভাবে তৈরি করা হচ্ছে। আমাদের মধ্যে এরকম অনেক মানুষজন আছেন যারা পনির খেতে অনেক পছন্দ করেন,
অনেকেই পছন্দ এই পনির, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কিন্তু যদি আমি আপনাদেরকে বলি এই পনিরও নকলভাবে তৈরি করা হয়, যেটা আমাদের শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক, তাহলে আপনি কি বলবেন? তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো নকল পনির কিভাবে তৈরি করা হচ্ছে আর এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক, সত্যিটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। কিছুদিন আগে পুলিশ তদন্ত চালায় মুম্বাই, পুনে ও দিল্লির মতন বড় বড় শহরে, আর এইরকম নকল পনির তৈরি করার ফ্যাক্টরির সন্ধান পায়, যেখানে তারা তল্লাশি চালিয়ে কয়েক হাজার পনির উদ্ধার করে। আর এই পনিরগুলো লুকিয়ে না, খোলামেলাভাবে বিক্রি করা হচ্ছিল। দিল্লির ফ্যাক্টরিগুলোতে তল্লাশি চালানোর পর পুলিশরা এমন এমন জিনিস জানতে পারে, যেগুলো জানার পর আপনি হয়তো এগুলো খাওয়া ছেড়েই দেবেন। বন্ধুরা, আপনারা জানেন যে পনির বানানোর জন্য সাধারণ দুধের প্রয়োজন হয়, অর্থাৎ দুধ থেকে পনির তৈরি করা হয়। কিন্তু ফ্যাক্টরিতে যে শ্রমিকগুলো কাজ করে তাদের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একজন শ্রমিক পুলিশকে বলেন, আমরা পনির তৈরি করার জন্য পলিমার তেল ব্যবহার করে থাকি। কিন্তু যদি আসল পনিরের কথা বলি, তাহলে তার সাথে পলিমার তেলের কোনো সম্পর্কই নেই। পুলিশরা আরও জানতে পারে যে এই পনির তৈরি করার জন্য টোব্যাকো পাউডারের ব্যবহার করা হয়। তারা বলেন, এই টোব্যাকো পাউডারের ব্যবহারের ফলে পনির লাল হয় না। আর পনির যেখানে তৈরি করা হয় সেই জায়গাটা দেখুন কত নোংরা। তারপর পুলিশ এই ফ্যাক্টরির মালিকের সাথে দেখা করে এবং তিনি বলেন, পনির তৈরি করার সময় কিভাবে পলিমার তেল ব্যবহার করা হয়। তিনি এটাও বলেন, যখন পনিরের অনেক বেশি অর্ডার থাকে তখন তারা পলিমার তেলের সাহায্যে পনির তৈরি করে, অর্থাৎ তখন শুধুমাত্র তেলের সাহায্যে পনির তৈরি করে। তখন একজন পনির কেনার জন্য ফ্যাক্টরিতে আসে, তাকে জিজ্ঞাসা করা হয় কত দামে এখান থেকে পনির কিনে নিয়ে যায়। তখন সে বলে 180 টাকা কিলো দামে সে কিনে নিয়ে যায়, কিন্তু আসলে পনিরের দাম 300 টাকার কমে হয় না। যদি আপনারা কোথাও 200 টাকার কম দামে পনির পেয়ে যান, তাহলে জেনে নেবেন কোনো গণ্ডগোল আছে। আবার যদি দেখা যায় তো জানা যাবে এরা পনির তৈরি আরও অনেক রকম পদ্ধতি ব্যবহার করে থাকেন, যেমন দুধ থেকে যে ক্রিম পাওয়া যায় তার সাথে ফরমালিন নামক একটি কেমিক্যাল মিশিয়ে পনির তৈরি করেন। এই কেমিক্যালটি মেশানোর ফলে দুধ আরও গাঢ় হয়ে যায়, আর তারপর এতে অ্যারারুট মেশানো হয়, যাতে করে গাঢ় দুধের মিশ্রণটি একটি ডোয়ে পরিণত হয়। আপনারা জানলে অবাক হবেন যে সাধারণত খাবারের সাথে কিছু কেমিক্যাল যুক্ত করা হয় না, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে জলের সঙ্গে তেল মিশিয়ে পনির তৈরি করছে আর তার সঙ্গে মিল্ক পাউডার ব্যবহার করছে। এইভাবে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং বিভিন্ন উপাদানের মিশ্রণ করে নকল পনির তৈরি করে চলেছে ফ্যাক্টরিগুলোতে। তো বন্ধুরা, এই সমস্ত কিছু সম্বন্ধে জেনে আপনার কেমন লাগলো? আপনি কি পরবর্তী সময় এই সমস্ত কিছু বাজার থেকে কিনে খেতে চাইবেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি তো খাবই না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।